যাও বলি ওই বানি আরো উড়ে অমর করে কাঁদিস রে মা কাঁদিস রে অমর করে যদি কাঁদিস তাহলে আমি কেমন করে তোকে ছেড়ে থাকবো বল না বলি শ্বশুর শাশুড়ি হয় তোর গুরুজন আর কি জানিস আরে সকালে বেলায় ঝাড়ু ঝাড়ি আরে সন্ধ্যা বেলায় বাতি আরে সেই ঘরেতে বিরাজ করবে করবে দর্পণ দর্শন থাকতে তাহার স্বামীর হইবে মরণ আর কি জানিস মা তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা আর কি জানিস তবু চমু তার হস্ত আর মনে করি না ওই দান পত্র মনে যেন মনে সুখী ভয় হয় আজ আমি অর্পণ করবো আমি সুখী দিচ্ছি রে মা বৈবাহিক মহাশয় বাবা লক্ষ্মী তো এসো বাবা এসো লক্ষ্মীন্দ আজ তোমার হস্ত সঁপে দিতে হবে বাবা ওই আমি দিলাম দিলাম বাবা ওই আমার প্রাণ অধিকার তো
বলবে বাবা। কাদিস রে মা, তোর ছয়টি বৌদির মধ্যে যে কোনো এক বৌদি তোর পুজো করবে রে মা। তুই জানা তুই আরে অমনোভাবে না কেঁদে, তুই শ্বশুরাল হয়ে যাবি, তোকে বিদায়। তোকে তো হাসি মুখে বিদায় দেব। ঘটির খোঁজি ঘরের মানো, ঘন ছিড়ে ঘরের খোঁজে ঘরের মানো, ঘরের খোঁজে ঘরের মানো, ঘরের খোঁজে ঘরের মানো, তাদের সিনেমা Yeah!
জানো চলে গেল ছোট নাবালিকা বেহুলা, আজ তোমাকে আমাকে ছেড়ে তারই শ্বশুরালয়ে গেছে, আমরা বিদায় করেছি বলেই যেতে পেরেছে গো গানকা, যেতে পেরেছে ওই আমার দুধে বালি চলে বিয়েতে দান পরে কাঁসা পিতলে এইসব, তারপরে সোনা চাঁদি এগুলো, আরে বাবা এই সব দান কে দিল রে? একলা বাথরুম থেকে চুরি করে নিয়েছি। মার সম্পত্তি রাখবে না, আমার বিয়ের বাড়ি থেকে ওর বাথরুম থেকে রান্না ঘর থেকে সব চুরি করেছিস। বেহুলার জন্য বিড়ি বানা চেঙ্গেরি নিয়েছি, বিড়ি যদি মারতে পারে ভাগিয়ে দেব। ওরে হাতে ছাড়া, আমার বাড়িতে আমার বৌমা বিড়ি বাঁধবে, বাই চান্স যদি লাইন চল যায়। আচ্ছা আচ্ছা, এই এইটা দাঁড়িয়ে দেব। এই যে
প্রদীপটা চুরি করেছি, এই যে হারপিট হারপিট হারপিটে চুরি করে। তুই আর আমার মান সম্মান রাখবি না? আপনার মান সম্মান খাবই আমি। প্রদীপটা একদিকে, সন্তানটা একদিকে, এক জায়গায় কর, আর তাড়াতাড়ি তুই বস্তায় ভর তো বাবা, মান সম্মান থাকবে না এটা কিরে? এটা এটা ওই যে রান্নাঘরে তুই কিছু ছাড়িস নি? জানি না তোদের মাঝখানে আমি শুধবো, চল মোটা বুঝতে হবে। না না ওটা হয় কোনোদিন, তুমি বারান্দাতে ঘুমাবে, আমরা ভেতরে ঘুমাবো। আমি বারান্দা তোর ভিতরে, ও মা গো তুরুলাম। ভাই বিয়া করিস কি সাবধানে থাকিস, ঠিক আছে? বহুর জ্বালা কঠিন জ্বালা কেমন জানিস? ওই আমি ঘটি বাটি কথা কম, ওই আমি ঘটি বাটি কথা কম, ভাই রে সব নিয়েছি বগলে, ও ঘরের বউটার জ্বালাই আমি এলাম বিদেশে, ওরে ঘরের বউটার জ্বালাই আমি এলাম বিদেশে। আরে তুই ওজনটা জানিস তো কত না ওজন আছে?
নিচের দিকে বেশি হয়ে গেছে বাবু, বাবু ছিছড়িয়ে ছিছড়িয়ে নিয়ে যাবো, একটু ছেড়ে দেন তো বাবু। আচ্ছা তুই আগে বালগর ধরবি, তুই একটু ছেড়ে দেন, আমি বাবু আগাচ্ছি বাবু। হ্যাঁ হ্যাঁ আমি আগে গেলাম, আমি মাকে বলছি বইরে ডাল নিয়ে থাকবো, বইরে ডাল। আচ্ছা ঠিক আছে তুই আগে যা, দেখে দেখে বাবা আস্তে করে যা। আমি রানী মাকে বইরে ডাল নিয়ে থাকতে বলবো। তুই যা তো যা খুশি করিস। হ্যাঁ বইরে ডাল নিয়ে থাকতে বলবো মাকে। চল যা যা আগে ভাই। এখান থেকে দুটো রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে। এক রাস্তা গেছে চম্পলা রাজপ্রাসাদের দিকে, আর এক রাস্তা গেছে সাঁওতালি ভূতের দিকে। আর যদি আমার বৌমা আমার সন্তানকে নিয়ে যদি চম্পলা রাজপ্রাসাদে যায়, মায়ের দিনের মতো আমার সনকা মায়ায় বদ্ধ করবে আমার সন্তানকে। আর যদি মায়ায় বদ্ধ করে আমার সন্তানকে কোনো রকম একবারে বাধা দেই, তাহলে আমার আশা যে পূর্ণ হবে না, তাই আর চম্পলা রাজপ্রাসাদে নয়, সনকা থেকে দূরে রাখবো যেন মায়া গেলে বদ্ধ না করে, তাই আমার পুত্র পুত্র বধূকে নিয়ে যাবো আমি সাঁওতালি ভিতরে পথে। কোথায় খোকন বোমা, এসো এসো আমার সাথে এসো, আর অল্পটা গেলেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। চলো বাবা। বল খোকন, আপনি আমাদের এই পথে নিয়ে যাচ্ছেন কেন, এই আবার কোন পথ? এটা এটা খুব তাড়াতাড়ি যাওয়া যাবে বাবা বলে এই পথটা ধরেছি। আয় আয় বাদ্যযন্ত্র, আর যত বরযাত্রী গেছে ওই পথ দিয়ে আমরা এই পথ দিয়ে যাবো। আয় বাবা। কিন্তু আপনি যে পথে নিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে এই পথ তো, এই তো পথ সাঁওতালি ভিতরের পথ। সাঁওতালি ভিতরের পথ? হ্যাঁ। চিলি কি করে এই পথ তো জানা আছে বুঝি, আর যখন ধরা পড়ে গেলাম রে ভিতরে, তাহলে সত্যি কথাই বলি এই পথটা সত্যি সাঁওতালি ভিতরের পথ। আজ এই পথটা কেন ধরেছি জানিস? কেন পিতা? আজকে স্থান তো আমার চম্পলা রাজপ্রাসাদে নয় রে। তাহলে চম্পলা রাজপ্রাসাদ থেকে বহু দূরে ওই দেখা যায় সাঁওতালি ভূধর। আজকে নিশ্চিত যাপন করবে তুমি এবং আমার বধূ মাতা ওই সাঁওতালি ভূধরে, যেখানে নির্মাণ করেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে সা লোকবাসর ঘর, সে লোকবাসর ঘরে যাবে পুত্র। মাকে আমি কথা দিয়ে এসেছি পিতা, খকর শিবপ্রভা ধরলে আমি ফিরে আসবো সেই চম্পানিতে, খকর মায়ের কোলে আমি আমি লুটিয়ে পড়বো, মা আমার অপেক্ষা করে বসে আছে। না পিতা না, এই কাছে আপনি পড়বেন না, দয়া করুন না, দয়া করুন, স্তব্ধ হও খকর। বারবার শুধু মা 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 শুধু এত বললে হয় না, পিতার কি কর্তব্য নেই? পিতার আদেশ মতো আজ তোমায় কর্তব্য পালন করতে হবে পুত্র, তাই মায়ের কথা বাদ দিয়ে আজ পিতার সম্মুখে দণ্ডায়মান। বলো আজ পিতৃ আদেশে আজ সর্বসুখ বিসর্জন দিয়ে একটা নিশির জন্য ওই সাঁওতালি ভূতরে যেতে পারবে কিনা বলো পুত্র। আমার মুখের সামনে তুমি বলতে পারলে কখন যাবে না সাঁওতালি ভূতরে? উনি আজ আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় কেন করছি জানিস? একমাত্র তোর জন্য দেখো, তোর নিরাপত্তার জন্য আমি এত ব্যয় করে নির্মাণ করেছি লোকবাসন খা। ওরে খোকন সোনা, একটা নিশের জন্য শুধু তুই বলি বল, আমার আদেশ পালন করার জন্য যখন সাঁওতালি ভূতরে বল খোকন একবার বল। আপনার কথা কোনোদিন আমি অমান্য করিনি, কিন্তু আজকের দিনটা এইভাবে আমাদের কি সাঁওতালি ভূতরে নিয়ে যেন না খোকন, কালকে না হয় আসবো, আজকে মায়ের সঙ্গে দেখা করে আসি। না খোকন, সেই সুযোগ আমি তোকে দেবো না, তবে আজ আমি জানতে পারলাম
তোর উপযুক্ত পিতা হতে আমি পারিনি রে খোকো। সে কি পিতা? আরে হ্যাঁ খোকো, আমি তোর উপযুক্ত পিতা হতে পারিনি। তবে এই ভারত ভূমিতে আগে পিতা ছিল রে খোকো, অযোধ্যা রাজা দশরথ। দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র কি করেছিল পিতার জন্য জানিস? একদিনের জন্য না, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, বিভীষণ পালন করার জন্য রামচন্দ্র গেছিল। চোদ্দটা বৎসর ওই বনবাসের তুই পারবি না একটা নিশ্চয়ের জন্য। আজ আমি বুঝেছি কি জানিস? এতদিন আমার মনের মধ্যে একটা প্রশ্ন দানা বেঁধেছিল, প্রশ্নের উত্তরটা আমি বহুদিন ধরে খুঁজছিলাম, কিন্তু আজ উত্তর খুঁজে পেয়েছি। আর সেই উত্তরটা কি জানিস? পিতা তোর মাতা, আপনি আগে বলার আগে আমি একটু কথা বলতে চাই পিতা। কে? আমি গুরুগৃহে শিক্ষা অর্জন করেছি। করেছিস? ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল ঠিকই, কিন্তু একবার ভেবে দেখুক তো। কে বলতে চাস? সেই রামায়ণে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে এখনো, ভগবান শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এসেছিল তার যে পিতৃমুখ আর দর্শন করতে পারিনি পিতা। খোকন, আমার যে বড় ভয় হয় পিতা। কোনো ভয়ের কারণ নেই রে খোকন, কোনো ভয়ের কারণ নেই। তোর মনের মধ্যে দানা বেঁধেছে অন্য কিছু, তাই শোনে রাখ। পৃথিবী আদেশে যখন যাবে না সহতলে ভোজনের প্রয়োজন নেই। কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো। আজকের ঘোর নিশ্চিত জয় পরাজয় নিশ্চিত ছিল, যুদ্ধের আগে আমি পরাজিত হলাম, কেন জানিস? একমাত্র তোর জন্য। তাই শোনে রাখ, তোর মাতা সড়কা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছে, এ কথা সত্য। তোর মাতা সড়কা এই কথাও সত্য, কিন্তু আমি তোর পিতা না। আমি তো জানি পিতৃ বিরহ মাতৃ বিরহের কথা। ওগো পিতা বল, যেমনি পিতৃ আদেশ শিরোধার্য করে কালকে গেছিলাম উজানি নগরে, মায়ের প্রতি তো আমার কিছু ধর্ম আছে পিতা গো, তাই আপনাকে আমি বলছিলাম। কি বলছিল? কিন্তু যখন আপনি আমার প্রতি এত বড় কথা আপনি প্রকাশ করলেন, আমি আর ফিরে যাব না চম্পা। এটা সরম সত্য কথা, না হলো প্রমাণ করে দে তুই আমার পুত্র, আর প্রমাণ করলে তোকে যেতে হবে আমার আদেশ ওই সাঁওতালি ভোজনে। বল, যাবো পিতা যাবো, আর আমরা যাবো না সেই চম্পানিতে। খোকন, আপনার চরণধুলি মাথায় নিয়ে ছুটে যাবো আমরা সেই সাঁওতালি ভোজনে। খোকন, আপনার উন্নত শিহির কিছু হয়ে যা কি কখনো আমি চাইলে পিতা আর চাইবো না। সোনা পানি কামা, একবার মানুষ ভুল করে পিতা গো, বারবার কি করে, তাই পিতা মাতার প্রতি সন্তানদের এটাই তো ধর্ম বাবা। ওরে খোকন, আজ এই সময় না আইবা তুমি, মাতার আশীর্বাদ, তোর জন্মদাতা পিতা তো বর্তমান। আয়া, আমি দুই হাত তুলে তোদের আশীর্বাদ করে দিই। আজ কোনো সুখের প্রয়োজন নেই পিতা, আপনার জয়ের যখন প্রশ্নই আছে আপনাকে জয়ী হতে হবে সত্যি। তাই পিতা গো, নাই বা পেলাম অট্টালিকা, নাই বা পেলাম ওই প্রাসাদের সুখ, নাই বা পেলাম মাতৃপ্রেম একটা নিশি, নিশি প্রভাত হলে তো সব কিছু আমি ফিরে পাবো। হ্যাঁ রে হ্যাঁ খোকন, শুধু একটা নিশি হচ্ছে পিতা মাতার সুখের জন্য। সন্তানদের যদি সকল কিছু সুখ হারাতে হয় এটাই তো সন্তানদের কর্তব্য। খোকন, পিতার আশীর্বাদ মাথা নাই বা পিলা
তার আশীর্বাদ মাথায় নিলাম, আর কি মোদে নাই বাপিলাম দুঃখ মোদে আজ হাসি মুখে চলে যাবো আমরা, আপনি অশ্রু ভারী বর্ষণ করবেন না পিতা, সেই লক্ষ্মীধর ছয়টি সন্তান যা করতে পারেনি, আপনার কনিষ্ঠতম পুত্র লক্ষ্মীধর সৌদাগর কথা দিচ্ছে, আপনার পাশে আমি চিরতরে ছিলাম, যেদিন চম্পানের মাটি আমি প্রকাশ চম্পানের মাটি আমি স্পর্শ করে আমি প্রতিজ্ঞায় বদ্ধ হয়েছিলাম, আপনি যেমন ওই মনসা বৈরি চাঁদ সৌদাগর তেমনি আমিও, আমি আজও প্রতিজ্ঞা করছি পিতা আপনার পাশে আমি আছি, আমি হচ্ছে আস্তে কই মনসা বিদ্বেষী লক্ষ্মীধর সৌদাগর, আমার বক্ষ খোলা ভরে দিদি, আজ আমার সম্মুখে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে আমার বক্ষটাকে উঁচু করে দিয়েছিস রে খোকা, বোবা শুনলে শুনলে আমার আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের প্রতিজ্ঞা শুনলে তুমি তার প্রিয় পাশে থেকে শুধু সাহস দিয়ে বোমা, তারপর দেখবে তোমার শ্বশুর ঠাকুর ঠিক আজ জয়ী হবে নিশিতে, চলো বোমা চলো আর অল্প টাকা পৌঁছে যাবো এসো বাবা, এই দেখো সেই অনতি দূর স্বল্প দূর গেলেই আমরা সাঁওতালি ভিতরে প্রবেশ করব, চলো প্রিয়া আজ আমার সঙ্গে আজ নিশির জন্য যেতে হবে সাঁওতালি পর্বতে, চলো আরে চলো
আসে যদি মানুষ আরো বলছি আকাশ পথে আসে তুমি ওই না পাতাল পথে আসি যদি মানুষ আরো না তখন মোরা কি করিব বলো নায়া মা আমি বলি তোমায় এমনকি লক্ষ লক্ষ পায় প্রহরী হাতে লয়ে ঢাল কাতি জ্বালিয়া উজ্জ্বল বাতি চক্ষে চক্ষে প্রহরীগণ রহিবে জাগিয়া সারাটা নিশি তারা প্রহরায় রত থাকবে এমনকি আমার পিতৃদে হেতাল যষ্টি হাতে করে সারাটা নিশি প্রহরায় রত থাকবে এমনকি ময়ূর ময়ূরী নেউরা নেউরি অনেক কিছু ব্যবস্থা আছে চিন্তা করো না মন সার যদি অনুচর আসে তখন তাকে শেষ করে ফেলবে ভয়ের কোনো কারণ এসো কয় পিছু হচ্ছে কেন বাবা পুত্রবধ পুত্র এই দেখো এই হচ্ছে শ্রী সাঁওতালি ভূধরী তোমাদের নিরাপত্তার জন্য নির্মাণ করেছে লহু বাসর ঘর তবে জানাবো মা বাবা এই বাসর ঘরে কোনো ভয়ের কারণ নাই তোমাদের জন্য যথেষ্ট নিরাপত্তার আমি ব্যবস্থা করেছি তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন দানা বেঁধেছিল আমি তো দূর থেকে শুনছিলাম সবই আমার পুত্র তোমায় বলছিল তোমার মনে বড় ভয় জাগে কিন্তু ভয়ের কারণ নেই কি জানো তোমার সব প্রশ্নের উত্তর আজ আমার পুত্র দিয়েছে তবু বলি ওই দেখো বাসর ঘরে চূড়ায় রয়েছে গরুর মহাবীর যার প্রধান খাদ্য হচ্ছে সার্থক একবার যদি ওই লঘু জাতি খানি নাগ আসে গ্রাস করবে গরুর মহাবীর এইখানে শেষ নাই হোক তারপর দেখো ওই বাসর ঘরে চারিদিকে অনেক নেউল অর্থাৎ পিজি রয়েছে যাদের শুনেছিল শত্রুতা ওই সর্প খুলে তারপরে কি আছে জানো ওই বাসর ঘরের চারিদিকে অনেক ঔষধি গাছ যে গাছের গন্ধে সর্পকুল আসতে পারবে না বাসর ঘরে ধারে কাছে তারপরেও থাকবে হাজার হাজার পায়ক প্রহরী সারাটা নিশি জাগ্রত অবস্থায় থেকে মশাল হাতে সর্দি হাতে বল্লম হাতে সবাই সারাটা নিশি জেগে থাকবে বৌমা তার মধ্যে সারাটা বিশ্ব অত্যন্ত প্রহরী রূপে আমি তো থাকবো এই বাসর ঘরের সম্মুখ থাকে তাই ভয় ভয় নেই বোমা কোনো ভয় নেই কিন্তু একটা প্রশ্ন শুধু মনের মধ্যে কে যেন আমাকে কুড়ে কুড়ে খায় আর বলে কি জানো
আমি এতগুলো নিরাপত্তার ব্যবস্থা করেছি, তা সত্ত্বেও যেন দূর থেকে কে চিৎকার করে বলে, ওরে চম্পলদেশ্বর চন্দ্রপতি সৌদগর, যেই বাসের ঘর তুমি নির্মাণ করেছ সেই লোকবাসের ঘর নিশ্চিত্র নয়, ওই লোকবাস ঘরের কোথাও একটা ছিদ্র আছে, একটা ছিদ্র আছে বৌমা, আর সেই ছিদ্রকে বন্ধ করতে পারে জানো বৌমা একমাত্র তুমি। তাই তুমি আমাকে কথা দাও বৌমা, আজকের এই নিশ্চিত তোমার সম্মুখে আজ ভিখারী সদাগর দণ্ডায়মান, তবে ধনের ভিখারী নয় গো, আমার আতলে ধন পাতাল সোনায় সোনার কুমড়ো কত গড়গড়ি চাই, অভাব নেই তবু আমি আমি ভিখারী, আমি কাঙাল কিসে জানো বৌমা, আমি পুত্রের ভিখারী বাবা, তাই তুমি আমার হাতে হাত দিয়ে শুধু বলো বৌমা, আমার চম্পলর ছয়টি প্রদীপ নিভিয়ে গেছে গো বৌমা, অবশেষে ঠাকুরের কৃপায় পেয়েছে শেষ প্রদীপ রূপে তোমার এই দুর্লভ লক্ষ্মী ধরে, তুমি আমাকে কথা দাও বৌমা, আজকে নিশ্চিতই অনেক ঝড় ঝঞ্ঝা প্রবাহিত হবে, সেই ঝড়ে আমার চম্পলার শেষ প্রদীপ যেন নিভিয়ে না যায় বৌমা, মুছে গেল নয়নে চল আরো এই দুই নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত কণ্ঠ আমি কত দিলাম, নিষ্প্রভাত কালে আমার শ্বশুরকে ফিরিয়ে দেব, বাহ এইবার সব ছিদ্রবন্ত হয়ে গেল, আমার বৌমা আমাকে কথা দিয়েছে সেরাটি নিশ্চিত জাগ্রত অবস্থায় থেকে পহরায় রত থাকবে, তাই কাল বিলম্ব নয়, ওগো ওগো পুত্র পুত্র বধু তোর বাসর ঘরে প্রবেশ কর, আমি আমি সকলকে সতর্ক করে দিই, সাবধান সবাই জাগ্রত অবস্থায় কাটাবে, নিশি প্রভাত হলে তোমরা বকশিস পাবে, আর কাউ পদকে যদি ঘুমন্ত অবস্থায় তাহলে আমার হাত থেকে নিস্তার নেই, হেতাল যষ্টিতে তার মস্তক করব চূর্ণ বিচূর্ণ, তাই সাবধান খুব হুঁশিয়ার, ভদ্রমণ্ডলী মামনেরা কি হয়েছে আপনারা উঠলেন কেন, আপনারা মেয়ের যা মায়ের যা আপনারা বসেন না গো, আপনারা চুপচাপ বসেন, আপনারা দাঁড়াচ্ছেন কেন, কিচ্ছু হয় মায়েদের কাছে করে করে বিনতি আপনারা উঠবেন না, গন্ডগোল হলো আপনারা উঠবেন না, যেখানকার গন্ডগোল সেখানে হবে, আপনারা চুপচি করে বসুন আর মনসকার শ্রবণ করুন, কিচ্ছু হবে না আপনাদের, যদি গন্ডগোল হয়ে থাকে কোথাও কারোর সঙ্গে বাইরে হয়েছে এখানে কিচ্ছু হয়, চুপচাপ বসে যান, মায়েদের বলছে আপনারা বসে যান, সবাই বসে যান, আপনারা সবাই বসে যান না গো, যারা দেখবেন না বাড়ি যাবেন মনে করে চুপচাপ ফেলে যান, আর যারা দেখবেন চুপচি করে বসুন, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ যাবেন না, সবাই বসে যান, আপনারা বসে যান সবাই, আপনারা বসে যান, এখানে মায়েরা এখনো দাঁড়িয়ে আছে, ও মায়েরা আপনারা বসে যান, সুদীপ মামনা সহ ভক্তমণ্ডলী আজকে আমাদের বাসুদের গান।